মুম্বাইয়ে নয়া রেকর্ডের সামনে বিরাট কোহলি। কি রেকর্ড করতে চলেছেন ভারতীয় ক্যাপ্টেন? চলুন জানি তার বিস্তারিত। বুধবার মুম্বাইয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টিম ইন্ডিয়া। এই ম্যাচেই রেকর্ডের হাতছানি রয়েছে ক্যাপ্টেন কোহলির সামনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। প্রথম ম্যাচে অপরাজিত 94 রান করে ভারতকে জয় এনে দিলেও দ্বিতীয় ম্যাচে মাত্র 19 রান করেন। বুধবার মুম্বাইয়ে আর মাত্র 6 রান করতে পারলে ঘরের মাঠে টি টোয়েন্টি ক্রিকেটে 1000 রানের মাইল স্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি অর্জন করার হাতছানি কিং কোহলির সামনে। বিরাট কোহলি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টি টোয়েন্টি ক্রিকেটে 1000 রানের মাইল স্টোনের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল এবং কলিন মুনরো আগেই এই কীর্তি অর্জন করেছেন। রেকর্ডের পাশাপাশি সিরিজ জয়ের দিকেও নজর রাখতে হচ্ছে বিরাট কোহলিকে। 3 ম্যাচের সিরিজ আপাতত 1-1 সমান। হায়দরাবাদে প্রথম ম্যাচ জিতেছিল ভারত, তিরুঅনন্তপুরমে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় পোলার্ডরা। এই বুধবার একটা টানটান উত্তেজনার ম্যাচ হতে চলেছে, সেটাই এখন দেখার। অন্যদিকে ফের সৌরভের প্রশংসা শোনা গেল শাস্ত্রীর গলায়। কেন হঠাৎ করে তিনি সৌরভের প্রশংসা শুরু করে দিলেন? চলুন জানি এর বিস্তারিত। তাদের দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরেই একেবারে উল্টো শুরু টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর গলায়। তিনি সৌরভ বন্দনায় মেতেছেন। এবার শাস্ত্রী বলেছেন, বিসিসিআই এখন থিথু অবস্থায় রয়েছে, 3 বছর আমরা বিসিসিআইকে ছাড়াই ক্রিকেট খেলেছি। সৌরভ বোর্ড সভাপতি হওয়ার পরেই শাস্ত্রীকে ট্রোলড করতে শুরু করেছিলেন নেটিজেনরা। 2016 সালে শাস্ত্রী সৌরভের বিবাদ প্রকাশ্যে চলে এসেছিল টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচন ঘিরে, তারপর জল গড়িয়েছে অনেক দূর। 2017 সালে অনিল কুম্বলে পদত্যাগ করার পর টিম ইন্ডিয়ার হেড কোচ হন শাস্ত্রী। মেয়াদ ছিল 2019 বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু বর্তমানে শাস্ত্রীর মেয়াদ বেড়ে হয়েছে 2020 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তারপর থেকেই যেন সৌরভ বন্দনায় মেতেছেন শাস্ত্রী। তার কথায় সৌরভ সভাপতি হওয়ায় ভারতীয় ক্রিকেট সঠিক দিশা পাবে। তাছাড়া টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চাপটা আমি বুঝি, যুদ্ধ নয়, কাজটা শুদ্ধভাবে করতে চাই। তাছাড়া মানুষ প্রশ্ন তুলতেই পারে, শুধু নিজের দায়িত্বটা পালন করে যেতে হবে। দলের কোচ হিসেবে নিজের দাবি প্রকাশ করার অধিকার আমার রয়েছে। বিরাট কোহলি না রোহিত শর্মা, কার আধিপত্য কায়েম রাখবে মুম্বাই? পরিসংখ্যান কি বলছে? চলুন জেনে নেই এক নজরে। এ যেন সিঁড়ি ভাঙার অঙ্গ, কখনো এগোচ্ছেন বিরাট কোহলি তো কখনো রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের হাই ভোল্টেজ সিরিজ নির্ণায়ক টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার দুই রথির দৈরথ্য মুখে আকর্ষণ হতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে। টিম ইন্ডিয়ার হয়ে 95টি টি টোয়েন্টি ইনিংসে 2562 রান করেছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। এই ফর্ম্যাটে 4টি আন্তর্জাতিক শতরানও রয়েছে তার। ভারতের হয়ে 69টি টি টোয়েন্টি ইনিংসে 2563 রান রয়েছে বিরাট কোহলির। এই ফর্ম্যাটে 23টি আন্তর্জাতিক অর্ধশতরান রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়কের, যা বিশ্ব তালিকায় শীর্ষে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের বিশ্ব তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা আর মাত্র 1 রান করলেই বিরাটকে ধরে ফেলবেন, 2 রান করলে শীর্ষ স্থান দখল করবেন হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম 2টি ম্যাচে রোহিত শর্মার ব্যাট শান্ত থেকেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে যথাক্রমে 94 ও 19 রান করে রোহিতের আগে চলে যান বিরাট। তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক ব্যর্থ হলে এবং সহ অধিনায়কের ব্যাট ঝলসে উঠলে পাশা পাল্টে যেতে পারে আবারও। এখন দেখার পালা এই দুজনের মধ্যে কে চলে ওঠেন মুম্বাইয়ের মাঠে। এদিকে যুবরাজ সিংয়ের অবসরের 6 মাস পর বয়ান দিলেন যুবরাজের মা। বললেন আগে খেলতে চেয়েছিলেন যুবি, কিন্তু কি হয়েছিল জানাবো এর বিস্তারিত। টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ 2017 আর বিশ্বকাপ 2011 জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যুবরাজ সিং জুন 2019 নিজের ক্যারিয়ারকে বিদায় জানিয়ে অবসরের ঘোষণা করে দিয়েছিলেন। প্রথম যুবির মা শবনম সিং মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে এটা থেকে কোনো খেলোয়াড়ই পার পেতে পারে না।
জুবির মা শবনম সিং সোমবার রিপাবলিক অব ম্যাডাগাস্কারের কাউন্সিল অফ ইকোনমিকের সম্মান পাওয়ার পর আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে যুবরাজের মধ্যে পরিবর্তন আসা এক বা দেড় বছর আগেই শুরু হয়ে গিয়েছিল আর ও জানত যে ওকে এটি স্বীকার করে নিতেই হবে। কোনো খেলোয়াড়ই এটা থেকে পার পেতে পারে না। ওর অনেক কিছুই আছে যা ও নিজের চ্যারিটি ফাউন্ডেশন অন্য খেলার সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে, যেমন টেনিস, গলফ, এই কারণে ওর অন্য ক্রিকেটে সুইচ করা ভীষণ সহজ ছিল কারণ এ ওর জন্য প্রস্তুত ছিল। অবশ্য নিয়ে যুবির মা শবনম সিং আগে বলেন, যুবরাজ সবসময় আরও বেশি খেলতে চাইত কিন্তু এখন ও অবসর নিয়ে ফেলেছে। এটা প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে হয়, এটা নতুন কিছু নয়। ও খেলতে চাইত কিন্তু তখন এমনটা ছিল না, কিন্তু ও ব্যাপারগুলোকে স্বীকার করেছে আর এগিয়ে গেছে আর এখনও ভীষণ খুশি। আপনাদের জানিয়ে দিই যে যুবরাজ অবসরের সময় বিসিসিআই এর কাছে বিদেশি লিগে খেলার জন্য এনওসির দাবি করেছিল। যুবরাজ যোগদানকে মাথায় রেখে বিসিসিআই তাকে বিদেশি লিগে খেলার অনুমতি দিয়ে দেয়। এরপর এখন যুবরাজকে বিদেশি লিগে খেলতে দেখা যায়। তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের মা শবনম সিংকে রিপাবলিক অফ ম্যাডাগাস্কারের কাউন্সিল অফ ইকোনমির দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবসরে ম্যাডাগাস্কার সরকারের সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড রাম লোম নানা শবনম সিংকে নিযুক্ত পত্র দিয়েছেন। বন্ধুরা, এই ছিল আমাদের প্রতিবেদন। এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।